শেয়ার মার্কেটে বেশি টাকা লাভের প্রলোভনে লগ্নির টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ধৃত চার। ঘটনাটি ঘটে বরাকরের মনবেরিয়ার বাসিন্দা আশুতোষ কুমার ঝা এর সাথে। আশুতোষ কুমার ঝা কিছুদিন আগে একটি বেসরকারি ব্যাংকে ডিম্যাট অ্যাকাউন্ট খোলে শেয়ারের লগ্নির জন্য। তারপর তার কাছে ব্যাংকের নাম করে উড়ে উড়ো ফোন আসে বেশ কয়েকবার, যেখানে তাকে মোটা অঙ্কের বিনিয়োগে বেশি লাভের আশ্বাস দেওয়া হয়। সেই মতো তিনি তাদের হাতে কয়েক ধাপে 5 লাখ টাকা তুলে দেন। কিন্তু এরপরেই তিনি তার ব্যাংকে পৌঁছে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। শেষ পর্যন্ত তিনি টাকা ফেরতের আশায় নতুন ফন্দি করেন, যেখানে তিনি উড়ো ফোনকারীদের আরও 5 লাখ নগদ দেওয়ার আশ্বাসে কুলটির চৌরঙ্গি ফাঁড়ির কাছে প্যানোরামা পার্কের সামনে ডেকে পাঠান। একই সাথে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানান। চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ আশুতোষ ঝায়ের অভিযোগের ভিত্তিতে নরেশ মণ্ডল, প্রবীর মজুমদার, বিজয় প্রসাদ ও স্বরূপ মল্লিক নামের 4 জনকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তদের আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেন।